রাজধানী সদরঘাটের টার্মিনালে জেটি ঘাটে যাত্রী উঠাতে প্রতিদিন অপেক্ষায় থাকে সারি সারি লঞ্চ। এসব লঞ্চের ফাঁকে ফাঁকে বিভিন্ন পণ্য নিয়ে ভাসছে ছোট ছোট খেয়া নৌকা। জেটি ঘেঁষে ভেড়ানো এসব নৌকা যেন একটি ভাসমান মার্কেট। এই লঞ্চ ও লঞ্চ এভাবে ঘুরতে ঘুরতে এইসব পণ্য বিক্রি করেন বিক্রেতারা। এভাবে লঞ্চের ফাঁকে ফাঁকে ঝুঁকি নিয়ে অবৈধভাবে ভাসমান নৌকার ব্যবসা করলেও তা বন্ধের কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA বলছে, লঞ্চের ফাঁকে ফাঁকে নৌকা দিয়ে ব্যবসা করা সম্পূর্ণভাবে নিষেধ। এরপরও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু মানুষ এই দোকানদারি চালিয়ে যাচ্ছে। তবে নৌকার দোকানদারীরা বলছে, প্রতিদিন নির্দিষ্ট টাকার বিনিময়ে তারা এই ব্যবসা করছেন। এভাবে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছেন বলেও তারা জানান। সদরঘাট লঞ্চ টার্মিনালের এলাকা ঘুরে সম্প্রতি দেখা যায়, টার্মিনালের বিভিন্ন লঞ্চের ফাঁকে ফাঁকে প্রায় 20-22টি মালবাহী খেয়া নৌকা রয়েছে। এইসব নৌকা বোতলজাত পানি, বিভিন্ন কোমল পানি, শুকনো খাবার, বিভিন্ন ফলমূল পাওয়া যায় এই নৌকা দোকানে। আলাপচারিতায় নৌকার ভাসমান দোকানি আব্দুল রশিদ জানান, যেটিতে দোকান বসানো নিষেধ থাকায় তারা নৌকায় করে এইসব পণ্য বিক্রি করছেন। লঞ্চের যাত্রীরা মূলত তাদের ক্রেতা। পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা ও লঞ্চ যাত্রী মোহাম্মদ নিজামুদ্দিন বলেন, যাত্রাপথে প্রয়োজনে বিভিন্ন পণ্য এখান থেকেই কিনে থাকি। আরো বিভিন্ন ধরনের জিনিস আছে, দাম দর ঠিক আছে, বিলটার মতো বলতে পানি আছে, জানতে চাইলে সদরঘাট নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন ব্রেকিং নিউজকে বলেন, এক সময় শত শত ব্যবসায়ী নৌকা দিয়ে নদীতে লঞ্চের যাত্রীদের কাছে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। লঞ্চের ফাঁকে ফাঁকে ছোট নৌকা চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় তা নিষিদ্ধ করা হয়েছে। এরপরও কিছু লোক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, এই ব্যবসা বন্ধে বিভিন্ন সময় অভিযান চালানো হচ্ছে, এরপরও তারা ফের নৌকায় দোকানদারি শুরু করে। BIWTA এর পরিবহন পরিদর্শক হুমায়ুন কবির বলেন, সদরঘাট দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে 41টি রুটে 60টি লঞ্চ চলাচল করে প্রতিদিন। এসব লঞ্চের প্রতিদিন 20-25 হাজার যাত্রী যাতায়াত করেন। যাত্রীদের ঘিরে এ ধরনের ব্যবসা গড়ে উঠেছে, তবে ঝুঁকিপূর্ণ ব্যবসা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। MD রায়ান হোসেন, ব্রেকিং নিউজ, সদরঘাট, ঢাকা।